আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করে ইনস্টল করতে পারি। আমরা যদি কোনো কারণে আমাদের কম্পিউটারটাকে উইন্ডোজ বা রিসেট করি, তাহলে কিন্তু আমাদের কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটা ইনস্টল করা থাকে না এবং পরবর্তীতে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ইনস্টল করে নিতে হয়। তো চলুন আজকে আমরা দেখে নেই কিভাবে যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। গুগল ক্রোম ব্রাউজারটা ইনস্টল করার জন্য আপনার কম্পিউটারের মাইক্রোসফটের ডিফল্ট ব্রাউজারটা ওপেন করুন। প্রত্যেকটা কম্পিউটার বা ল্যাপটপে মাইক্রোসফটের একটি ডিফল্ট ব্রাউজার দেওয়া থাকে, যেমন মাইক্রোসফট এজড। আপনার কম্পিউটারের মাইক্রোসফটের এজড সেই ব্রাউজারটা ওপেন করুন। এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করুন, তারপর সার্চ বারে টাইপ করুন গুগল ক্রোম। গুগল ক্রোম লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাজেশন দেখাচ্ছে। এখান থেকে গুগল ক্রোম ডাউনলোড এই অপশনটা চয়েস করুন। গুগল ক্রোম ডাউনলোড লিখে সার্চ করার পর নিচে দেখতে পারবেন গুগল ক্রোম, এখান থেকে এই ওয়েবসাইটটা ওপেন করুন। অথবা আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি এই ওয়েবসাইটটাতে চলে আসতে পারেন। তারপর এখান থেকে ডাউনলোড ক্রোমে ক্লিক করুন। ডাউনলোড ক্রোমে ক্লিক করার সাথে সাথে যদি সফটওয়্যারটি ডাউনলোড না হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউর ডাউনলোড উইল বিগিন অটোমেটিক্যালি ইফ ইট ডিড নট স্টার্ট। এখানে বলতেছে যে এই সফটওয়্যারটি যদি অটোমেটিক্যালি ডাউনলোড না হয়, তাহলে এখান থেকে ডাউনলোড ক্রোম ম্যানুয়ালি এখানে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশনটা দেখাচ্ছে, এখান থেকে সেভে ক্লিক করুন। তারপর এখান থেকে ভিউ ডাউনলোডে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করুন, তারপর ব্রাউজারটা ক্লোজ করে দিন। তো আমি গুগল ক্রোম সফটওয়্যারটা ড্র অ্যান্ড ড্র্যাগ করে ডেস্কটপে নিয়ে আসলাম। আপনার কম্পিউটারে যদি গুগল ক্রোম সফটওয়্যারটা ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অফলাইন ইনস্টলার গুগল ক্রোম সফটওয়্যারটা প্রথমে মোবাইল দিয়ে ডাউনলোড করে নিন, তারপর মোবাইল থেকে সেই গুগল ক্রোম সফটওয়্যারটা কম্পিউটারে ডেস্কটপে নিয়ে আসুন। এখান থেকে এই সফটওয়্যারটা ইনস্টল করতে সফটওয়্যারটা ওপেন করুন, পারমিশন চাইলে ইয়েসে ক্লিক করুন। এখন প্রথমে আমাদের কম্পিউটারে গুগল ক্রোম সফটওয়্যারটা ডাউনলোড হবে, তারপর ইনস্টল হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং 2 মিনিটস, এখানে বলতেছে যে 2 মিনিটের ভিতরে আমার কম্পিউটারে এই সফটওয়্যারটা ডাউনলোড হবে। তবে এটা নির্ভর করে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশনের উপর। যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটা ফাস্টার হয়, তাহলে খুব দ্রুত ডাউনলোড হবে, আর যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটা স্লো হয়, তাহলে একটু সময় বেশি লাগবে। আর আপনি যদি অফলাইন ইনস্টলার সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করেন, তাহলে কিন্তু ডাউনলোড হবে না, সরাসরি ইনস্টল হবে। তো আমি যেহেতু অনলাইন ইনস্টলার সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতেছি, সেহেতু প্রথমে ডাউনলোড হবে, তারপর ইনস্টল হবে। তো ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং টু ইনস্টলিং ইনস্টলিং, এখানে বলতেছে যে আমাদের কম্পিউটারে গুগল ক্রোম সফটওয়্যারটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। তো ইনস্টল কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনার কম্পিউটারে গুগল ক্রোম সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করুন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করুন, এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করুন, তারপর নেক্সটে ক্লিক করুন, এখান থেকে স্কিপে ক্লিক করুন, ফাইনালি এখান থেকে নো থ্যাংকসে ক্লিক করুন। আপনি দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজারটা ইনস্টল হয়ে গেছে। এখন আপনি যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চান, তাহলে সার্চ বারে সেই ওয়েবসাইটের নামটা টাইপ করার পর এন্টার প্রেস করুন। তো আমি এখান থেকে ইউটিউবে প্রবেশ করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব ওয়েবসাইটটা চলে আসছে, তারপর এই ব্রাউজারটা ক্লোজ করে দিন। এখন আপনি যদি আবার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে চান, তাহলে এখান থেকে গুগল ক্রোম এই সফটওয়্যারটা ওপেন করুন। তো আপনি দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, এখান থেকে এই অপশনটা ক্যান্সেল করে দিন।
তো এইভাবে আপনি যে কোনো কম্পিউটারে গুগল ক্রোম সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।